কিন্তু আজকে যে সমস্ত আলেমরা মাদানী নাম দিয়ে যারা শিরিক এবং বিদাতকে জায়েজ করার চেষ্টা করে আমি মনে করি তারা মাদানী নামের অযোগ্য। বিদ্যা এক জিনিস আর হেদায়েত আরেক জিনিস। তারা বিদ্যা অর্জন করেছে ঠিকই কথা, কিন্তু তারা হেদায়েত অর্জন করতে পারে না। নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটা যদি আপনার ইজতিহাদি ব্যাপার যদি হয়, এটাকে বিদাত বলা না যায়, তাহলে আপনি এই ইজতিহাদ ভুল ইজতিহাদের মাধ্যমে আপনি হাজারো বেদাতকে হাজারো শিরিককে আপনার মাঝে মধ্যে আপনারা ফেসবুক ইউটিউবে লক্ষ্য করেন যে বগুড়ায় কিছু লোক রয়েছে, আমাদের জমিয়তে আহলে হাদিস সংগঠনের কিছু ভাইয়েরা রয়েছে, যারা মাঝে মধ্যেই আপনার বিভিন্ন রকমের আলোচকগুলি যখন ওখানে যখন যায় তখন তাদেরকে স্টেজে তাদেরকে অপমান করা হয়। এর পূর্বে শায়েখ মোজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ, তার সঙ্গে একজন বেয়াদবি করেছে, তারপরে আমাদের তরুণ দায়ী রফিকুল ইসলাম বিন সাইদ, তার সঙ্গে আপনার বেয়াদবি করা হয়েছে, তারপরে জমিয়তে আহলে হাদিসের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সেটা হচ্ছে আপনার ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, তার সঙ্গে পর্যন্ত কি করা হয়েছে, আপনার স্টেজের মধ্যে ধাক্কাধাক্কি করেছে। কারা করেছে এটা? জমিয়তের কিছু লোকজন করেছে। এটা আমরা অনেকভাবে মেনশন করতাম যে জমিয়তের যারা ঊর্ধ্বতম যারা কর্মকর্তা যারা দায়িত্বশীল রয়েছে তারা এই বিষয়টি কেন নজরদারিতে রাখে না, তারা এই বিষয়টি কেন অবলোকন করে না, তারা কেন দেখে না, কেন এই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আমাদের এই দায়ীদেরকে তারা আক্রমণ করতেছে, কোথায় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে আক্রমণ করতেছে নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে কেন্দ্র করে, এ বগুড়ার কিছু লোকজন আর কি। তো আমরা ইতিমধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহ, তিনি একটা পোস্ট দিয়েছেন যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা হচ্ছে ইজতিহাদি ব্যাপার, এটাকে বিদাত বলা যাবে না। নাউজুবিল্লাহ। আসলে এরকম একজন বড় আলেম, এরকম একজন ভালো মানের আলেমের কাছ থেকে এটা আমরা আশা করিনি। আপনার নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটা যদি আপনার ইজতিহাদি ব্যাপার যদি হয়, এটাকে বিদাত বলা না যায়, তাহলে আপনি এই ইজতিহাদ ভুল ইজতিহাদের মাধ্যমে আপনি হাজারো বেদাতকে হাজারো শিরিককে আপনি জায়েজ করে দিতে পারবেন। যেখানে হানাফি মাজহাবের ভাইয়েরা তারা প্রায় 72টির মতো ফতোয়ায় তারা স্পষ্ট করে দিয়েছে নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা নামাজের অংশ নয়, পাবন্দি সহকারে কেউ করলে বিদাত হবে, এটা করাটা বিদাত, তারা স্পষ্ট বলে দিয়েছে। তারা আমি সহি আকিদা নাম দিয়ে, আমি সালাফি নাম দিয়ে কিভাবে আমরা এটাকে ইজতিহাদ আমরা বলতে পারি? আজকে আহলে হাদিস সমাজে যারা আমরা এই শিরিক বিদাতের বিরুদ্ধে দাওয়াতি কর্মকাণ্ডগুলি করি, আমরা সব জায়গায় বাধাপ্রাপ্ত হই এই শিরিক এবং বিদাতগুলি উৎখাত করার ক্ষেত্রে, যখন দেখি আমরা যে আমাদের কিছু সালাফি আলেম ওলামা তারা এটাকে আপনার নরম ভাব দেখিয়ে এটাকে জায়েজ করার চেষ্টা করে। শুধু এটাই নয়, আজ থেকে প্রায় 11 বছর পূর্বে সেই চিরিমন্দর ঘুঘরাতলি পাম্প, সেখানে আমাদের সম্মানিত কিছু ভাইয়েরা ওখানে বাহাস হওয়ার কথা ছিল, সেখানে আসার পরে আমরা লক্ষ্য করেছি যে অনেক আলেম ওলামাগুলি নামাজের পরে সম্মিলিত মোনাজাতের পক্ষে ওখানে তারা আপনার আলোচনা করতেছে, নাউজুবিল্লাহ। এমনকি মাদানী আলেম পর্যন্ত, অথচ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এই সারা পৃথিবী থেকে শিরিক এবং বেদাতকে উৎখাত করার জন্য, কিন্তু আজকে যে সমস্ত আলেমরা মাদানী নাম দিয়ে যারা শিরিক এবং বেদাতকে জায়েজ করার চেষ্টা করে আমি মনে করি তারা মাদানী নামের অযোগ্য। বিদ্যা এক জিনিস আর হেদায়েত আরেক জিনিস। তারা বিদ্যা অর্জন করেছে ঠিকই কথা, কিন্তু তারা হেদায়েত অর্জন করতে পারেনি। আল্লাহ তাদেরকে সংশোধন করুক, আল্লাহুম্মা আমিন।